অষ্টম পরিচ্ছদ ধাতু মেটাল, বাংলা ও সংস্কৃত ধাতুর সাধারণ আলোচনা। বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে, যেসব ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। ধাতু ধাতু মেটাল অধাতু অধাতু নয় কেন, ক্রিয়ামূল ক্রিয়ামূল। অন্য কথায় ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়, ধাতু বা ক্রিয়ামূল এবং ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে তা যা থাকে তাই ধাতু। কেমিস্ট্রিতে কি পড়ছিলাম, ঝনঝন করলেই ধাতু। এই ধাতু কি ওই ধাতু? আচ্ছা, করে একটি ক্রিয়াপদ, এতে দুটি অংশ রয়েছে, কর যোগ এ, এখানে কর ধাতু এবং এ বিভক্তি। সুতরাং করে ক্রিয়ামূল বা ধাতু হলো কর আর ক্রিয়া বিভক্তি হলো এ। অন্যথায় কর ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে করে ক্রিয়াপদটি গঠিত হয়েছে। মেজাজটাই গ্রহণ করতেছে কি ধাতু মিষ্টি ধাতু এই বাংলা সেকেন্ড পেপার ধাতু। ভালো লাগতেছে না। আচ্ছা, একটু খবরের মতো পড়ি। হ্যাঁ, বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে, যেসব ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। কর একটি ক্রিয়াপদ, এতে দুটি অংশ রয়েছে, কর এ কর ধাতু এ বিভক্তি। ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু। অন্যথায় কর ধাতু ক্রিয়ামূলের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে করে ক্রিয়াপদটি গঠিত হয়। ধাতু প্রকারভেদ, ধাতু তিন প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক ধাতু, সংযোগ সমূহ ধাতু। ধাতুই বলব না, ধাতু অধাতু, মৌলিক ধাতু, স্বাদিত ধাতু।